Ωραία, αμό! Άμα δείτε μαζί, άμα το πιστεύετε, άμα το βλέπετε, άμα το βλέπετε, সাফল্য বর্জিত করেছেন আমাদের এবং আমাদের সভাপতি মহোদয় আমাদের এই বিশেষ আকর্ষণ আজকের বিশেষ আকর্ষণ চন্দন চৌধুরী বিশেষ অভিনেতা মহোদয়কে উত্তরীয় করে দিলেন বিশিষ্ট আমাদের লালন আর্চনাগর লালনজীবি সঙ্গে সম্বন্ধের সভাপতি এবং প্রতিষ্ঠা এবং সাধারণ সম্পাদক যৌথভাবে তিনজনকে উত্তরীয় করে দিচ্ছেন বড়তা দিয়ে আমাদের অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব আশরাফুল আলম আক্কাস মহোদয়কে উত্তরীয় করে দিচ্ছেন আমরা করতালি দিয়ে আরেকজন দুই ব্যক্তিকে অভিনন্দন শুভেচ্ছা জানাই এবং মহোদয়কে উত্তরীয় করে দিচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব আশরাফুল আলম আক্কাস এবং সভাপতি জনাব রমজান আলী খান সাধারণ সম্পাদক জনাব আবুল নাসির শেখ মহোদয়কে উত্তরীয় করে দিয়ে আমাদের অনুষ্ঠানে আজকে বরণ করে দিচ্ছি আমরা করতালি দিয়ে আরেকজন স্বাগত জানাই অভিনন্দন জানাই আমি এ পর্যায়ে সভাপতি মহোদয়কে মাইক্রোফোন হাতে তুলে দিচ্ছি সবাইকে বুকে টেনে নিয়েছেন মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন আমাদের দুর্ভাগ্য যে এরকম একজন ভালো মানুষ দেবতাতুল্য মানুষ তার অকাল প্রয়াণ হয়েছে তার স্মৃতি তার উদ্দেশ্য তার স্বপ্ন ছিল কিন্তু আজকের যে অনুষ্ঠান এই লালন উৎসব এই লালনই কিন্তু আসলে আমাদের বাংলাদেশ জাতি ধর্ম নির্বিশেষে লালনের কোনো জাতপাত নেই আমি এখানে এসে আমি মুগ্ধ হয়ে গেছি আমি দেশে বিদেশে অনেক বড় বড় জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে অনেক বড় বড় অনুষ্ঠানে আমি গিয়েছি আমি আজকে সত্যি কথা এই ভালো লাগে আমি আসলে বলে আসলে ব্যাখ্যা দিয়ে বোঝাতে পারবো না আজকে সত্যি আমার মনে হচ্ছে যে লালন এই মাটির লালন সার্থক আমাদের বাংলাদেশ সার্থক আমি আশীনগর স্মৃতি সম্পর্কে আমি শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই সাধুবাদ জানাই এই আয়োজনটি করার জন্য এবং আজকে যে আয়োজনের মাধ্যমে এত বড় একটা আয়োজনের মাধ্যমে মঞ্চে আমাকে এনে যে সম্মান বেলগাছিবাসী করলেন লালনের পৃথিবীতে লালনের গানে লালনের কথা জাতপাত নেই কোনো ধর্মবর্ণ নেই সবার উপরে মানুষ এবং এই পৃথিবীটা সুন্দর হয়ে যাক আমি মনে করি যে লালনের মধ্যে এরকম মহাপুরুষ পৃথিবীতে আরো অনেক বেশি আছে ছিল
এবং লালনের আদর্শ সারা পৃথিবীতে সমাদৃত, এবং আমরা গর্ববোধ করি যে লালন যে মাটিতে জন্মগ্রহণ করেছেন আমরা সেই মাটির সন্তান, আমরা লালনের জন্ম তার কর্মের ঋণ শোধ করবো। আমাদের একটা অনুরোধ, সেটা হচ্ছে আমরা তো আমাদের প্রিয় মানুষটিকে টেলিভিশনে দেখে অভিনয় তাই না, আমরা কিছু খন্ড হলেও এইখান থেকে স্টেজ থেকে তার পারফর্ম দেখবো, ঠিক আছে? আমরা সবাই সেটা তাই, তাই তো অবশ্যই আমাদের মনে রাখবেন এবং সেই সময়টুকু আমরা